হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ তুলে ধরবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন সেকেন্ড টাইম থাকবে আশা ঢাবির দুই অধ্যাপকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকবে বলে আশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিমুদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা। শুক্রবার 18 ফেব্রুয়ারি রাতে হক কথা নামক একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফাহমিদুল হক। অনুষ্ঠানে সামিনা লুৎফা বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার যে দাবিটি উঠেছে সেটি নিয়ে আমার মনে হয় আমাদের কিছু করতে হবে না, কেননা কেননা এই বিষয়ে উপর থেকে কথাবার্তা হচ্ছে আর উপর থেকে চাওয়া হলে অনেক কিছুই হয়। অধ্যাপক মোহাম্মদ তানজিমুদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি শিক্ষার্থীদের আকতিটা দেখে থাকে কিংবা বুঝে থাকে তাহলে আমার মনে তারা শিক্ষার্থীদের এই দাবি মেনে নেবে। আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকবে। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন 2020 সালের HSC পরীক্ষায় উত্তীর্ণরা। এই দাবিতে ঢাবিতে বেশ কয়েকবার অবস্থান কর্মসূচিও পালন করেছেন তারা। শিক্ষার্থীরা বলেছেন, যারা প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বিষয় পায় না তাদের মধ্যে অল্প সংখ্যক শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বিষয় পাওয়ার আশায়। চতুর্থ শিল্প বিপ্লব মাথায় রেখে যুগোপযোগী বিষয়গুলোতে শিক্ষার্থীদের পড়তে চাওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মেডিকেল ভর্তি পরীক্ষার মতো নম্বর কর্তন করার বিধান রেখে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে পারে। এছাড়া যারা প্রথমবারেই চান্স পেয়ে ভর্তি আছে তারা আর পরীক্ষা দিতে পারবে না এমন শর্ত দিয়েও ঢাবিতে সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ দেওয়া যেতে পারে। হ্যালো ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।